কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ, কক্সবাজার সরকারি কলেজ শাখা ইউনিটের সংগ্রামী ছাত্রলীগের সকল বন্ধুদেরকে জানাচ্ছি, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে অনার্স বর্ষের প্রথম দিন উপলক্ষে আমরা নবীন ছাত্র ভাইদের স্বাগত জানাতে প্রাচীনতম এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘ ইতিহাসকালে এই কক্সবাজার সরকারি কলেজ থেকে যুগে যুগে অনেক আদর্শবান নেতা কর্মী সৃষ্টি করেছে। বিগত কিছুদিন যাবৎ এই একটি মহল এই কক্সবাজার কলেজের সরকারি ক্যাম্পাসকে কুক্ষিগত করার স্বার্থে তারা বিভিন্নভাবে কমলমতি ছাত্র ভাই বোনদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাতে নানা রকম কাজ কারবার করে আসছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ সেই 1971 সাল থেকে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই দেশ ও জাতির পাশে ছিল। প্রিয় নবীন বন্ধুরা, আপনারা যারা এই ক্যাম্পাসে এসেছেন, আপনারা যারা পড়ালেখার উদ্দেশ্যে অনার্স বর্ষে ভর্তি হয়েছেন, দেশ গঠনের জন্য, সুন্দর জাতি গঠনের জন্য আমরা আপনাদের পাশে থাকার আহ্বান করছি। আপনারা যদি বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তোলা সমবেত হন, তাহলে আপনাদের সাথে নিয়ে আমরা সুন্দর আগামী বাংলা গড়ব ইনশাল্লাহ। প্রিয় ছাত্রলীগের বন্ধুরা, আপনারা জানেন কক্সবাজার সরকারি কলেজে জামাত শিবির নামধারী কিছু কুলাঙ্গার, কিছু চিহ্নিত ক্যাডার বারবার আমার ছাত্রলীগ ভাইদের উপর হামলা হুমকি ধামকি দিয়ে আসছে। প্রিয় বন্ধুরা, চোখ রাঙালির দিন শেষ, আপনারা ভয় পাবেন না। কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রত্যেকটি ভাই কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের পাশে আছে। শুধু আপনাদের পাশে থাকবে, আপনারা কেউ মনোবল হারাবেন না। যখনই আমাদের প্রয়োজন বোধ করবেন, আমাদের ডাকবেন, আমরা আপনাদের সাথে মিছিলের সারথি হব। এবং সেই সাথে একটি ব্যাপার আপনাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, আগামীকাল থেকে কোন শিবিরের কর্মী কিংবা নেতা যদি শিবিরের দাওয়াত করে, সাথে সাথে ধরে আমাদেরকে ফোনে জানাবেন, আমরা সাথে সাথে এসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ওই সব শিবির কুলাঙ্গারদেরকে তুলে দিব। এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা হবে মিছিলে, দেখা হবে।